সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রশ্ন অনেক। দশভুজা সিরিজ শুরু হয়ে গেছে বেশ কিছুদিন হলো। আজ যার সঙ্গে আলাপ করব এবং আলাপ করাব, আসলে তার সঙ্গে আলাপ করাবার কোনো প্রয়োজন একেবারেই নেই। তিনি আমাদের প্রত্যেকের অত্যন্ত প্রিয়। যদি এই প্রথমবার আমাদের মুখোমুখি দেখা হচ্ছে, কিন্তু আমি তার ফ্যান এটুকু সবাইকে বলে রাখতে চাই। তিনি সুন্দরী, তিনি বিদুষী, তিনি স্থপতি, অনায়াসে তিনি এক বিরাট কর্মকাণ্ড সামলান এবং তার সঙ্গে সঙ্গীত চর্চাও করে চলেছেন। লুবা নাইক চৌধুরী, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক, আজ আমাদের অতিথি। স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। মুখোমুখি মানে সত্যিকার মুখোমুখি নয়, তবু যতটা পারা যায়, যতটা পারা যায়। এবং একটা কথা এই ফাঁকে আমি একটু বন্ধুদের বলতে চাই, যে আমাদের যে সময় ইন্টারভিউটা করার কথা ছিল তার ঠিক আধ ঘন্টা আগে উনি আমাকে জানান যে উনি তৈরি। সত্যি কথা বলতে কি, সেই মুহূর্তে আমার মনে হলো I need to learn so many things. আমাকে আরো আগে তৈরি হতে হবে। এটা যে কত বড় একটা শিক্ষা বলার নয়, এবং এই কারণে এই সিরিজটা আমাকে প্রতি মুহূর্তে শেখাচ্ছে। এবং মনে হচ্ছে ভাগ্যে সেই সিদ্ধান্তটা আমরা নিয়েছিলাম যে দশভুজা সিরিজটা করব। বিকজ আমার যেটা মনে হয় দুভাদি, যে মহিলাদের, মেয়েদের সব কাজ সত্যি তো দশভুজার মতো, মা দুর্গার মতো দশ হাতে সামলাতে হয়। শুধু দশটা হাত নেই, তাই না? আমি আমি এবং আপনার সেই সব গল্প আমি শুনবো, কিন্তু তার আগে শুরুতেই যেটা যেটা করতে চাই, মানে একটু ফিরে যেতে চাই একেবারে ছোটবেলায়। ছোটবেলার দিনগুলো কেমন ছিল? ভালো ছিল, ভালো ছিল, এক ধরনের ইনোসেন্সও ছিল, সেটা এখন খুব বেশি মনে হয়। বয়স হয়েছে বলে বোধ হয় যে মানে এটা একটা জেনারেশনাল ব্যাপারও আছে, মানে আমাদের তো অনেক কিছু ছিল না, তো যা বলেছে তা একটু বিশ্বাস করেছি অকপটে, যা রূপকথা বিশ্বাস করেছি। আশেপাশে মানে বাবা মারা যেসব কথা বলেছে যেগুলো হয়তো দেখবার আমাদের সুযোগ হয়নি, সেগুলো বিশ্বাস করেছি। সেটার একটা ইনোসেন্স, একটা সেন্স অফ ওয়ান্ডার আছে, মানে একটা চমৎকৃত হওয়ার একটা ব্যাপার আছে, যেটা এখনকার সময় খুব পাই না, মানে খুব চমৎকৃত হতে পারি না তো অনেক কিছু কিংবা ছেলে মেয়ে হয় না, তো সেই সময় এখন when I look back ভালোই লাগে ওই সময়গুলো। বাবা মার একটা মানে আমি যেহেতু একমাত্র সন্তান আর ভাই বোন ছিল না, একাই বড় হয়েছি, কিন্তু খুব একাকিত্ব ছিল না, মানে বাবা মার একটা সঙ্গে ভালোবাসা, তারপর বৃহত্তর এক্সটেন্ডেড ফ্যামিলির একটা অংশগ্রহণ ছিল, ভালোবাসা ছিল। বাবা বাবা তো লেখক এবং খুবই নাম করা লেখক। লেখক ছিলেন, নাট্যকার, প্রথমত সংবাদ বিভাগে কাজ করতেন, সারা জীবন সংবাদ বিভাগে কাজ করেছেন। তো আমাদের জীবন শুরু হয়েছে মানে তখন তো অফকোর্স ইটস প্রি ডিজিটাল, যে সময় ওই ফোন করে জিজ্ঞেস করছে যে কোনটা ফার্স্ট হেডলাইন হবে, সেকেন্ড কোনটা লিড হবে, এইসব কনভারসেশন, কিন্তু আমাদের ঘুম ভাঙার কনভারসেশন, মানে এই ফোন এসে দিনের হেডলাইনস কি হবে। সারা জীবনই সংবাদ বিভাগে ছিলেন লেখক নাট্যকার, আমার মা শিক্ষক, স্কুলে শিক্ষকতা করেছে। এবং আমার খুব ইন্টারেস্টিং একটা স্মৃতি যে আমার 77 সালে আমি ম্যাট্রিক দিচ্ছি, ম্যাট্রিক পরীক্ষা আমাদের ফাইনাল সেটা, আর আমার মা বিএড পরীক্ষা দিচ্ছেন। তখন স্কুলে শিক্ষকতা করতে গেলে সরকারি নিয়ম হলো যে পাশ হতে হবে, শুধু মানে ব্যাচেলার্স থাকলে হবে না,
আমরা দুজনে বসে খুব রাত জেগে পড়ছি, এইসব স্মৃতি আর কি। বাবা মার একটা বেড়ে ওঠার সঙ্গে বাবা মার একটা বড়, ওদের ওরা জীবনে যেভাবে চর্চা করেছে সেটা একটা বড় দুঃখ প্রভাব আছে। এবং সেটা এখন এই সময় দাঁড়িয়ে নিশ্চয়ই মনে হয় যে ওই জীবনটা ছিল বলে আজকের এই জীবন তৈরি হয়েছে। এটা তো সবার বেলায় সত্যি ঘটে, সেটাকে প্রভাবিত করে, সেটা আর উত্তরণও হয় একদম। যে মানে যা যা আমরা পেয়েছি ছোটবেলা সেটাই ধারণ করে সারা জীবন চলবো সেটা আবার হয় না। আমি আমি তো এমনি আশাবাদী, মানে আমার একটু ইয়ে বেশি, আশাবাদ বেশি বোধ হয়, কিন্তু আমি মনে করি প্রত্যেকেই তার মধ্যে করে আবার জীবনটা বুঝে নেয়, বাবা মাকে অতিক্রম করে, উত্তরণ হয় তাদের জীবনে। তো ওটা একটা কোর জায়গা রয়ে যায় যেখান থেকে বোধহয় অনেক ইনফ্লুয়েন্স, অনেক বিশেষ করে মূল্যবোধের জায়গা, এটা বোধহয় খুব জরুরি যে একটা মূল্যবোধ ছোটবেলা কি। ছোটবেলাতেই কি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আর্কিটেক্ট হবেন নাকি সেটা একটু বড় হবার পরে? না, আসলে বড় হয়ে চেয়েছিলাম, আমি পদার্থবিদ্যা পড়তে চেয়েছিলাম, অঙ্ক কিংবা পদার্থবিদ্যা, কিন্তু হ্যাঁ, কিন্তু আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জায়গাটা বড্ড সুন্দর, মানে বিশেষ করে যেখানে আর্কিটেকচার ফ্যাকাল্টিটা আছে, ইটস এ বিউটিফুল স্পেস, বিউটিফুল স্পেস, আমি গিয়েছি সেখানে, দারুণ, মানে হ্যাঁ, তো ওখানে গেলে না একটা অন্যরকম একটা কেমন একটা অনুভব হয়, ওটা গিয়ে ভীষণ ভালো লাগলো। আর আসলে ওই সময়তে ফ্যামিলি তো আরো দুজন বাইরে থেকে পড়ালেখা করে আমার দুই চাচা ফিরে এসেছিলেন এবং প্রতিষ্ঠা পেয়েছিলেন, তো কোথাও এই স্থাপত্যবিদ্যা মানে এই চর্চার সঙ্গে একটা আধুনিক চিন্তা চেতনা একটা সংযোগ আছে সেটা কিন্তু বুঝতে পেরেছিলাম, সেটাও একটা পরে সময়তে একটু জানবো। কারণ আমরা মোটামুটি জানি বেঙ্গলের কাজকর্ম থেকে, তারপরে মাঝের সময়টা কি ঘটলো একটু জানি। আমি তো অ্যাকচুয়ালি পাশ করার পর প্রায় 10 বছর সরকারি চাকরি করেছি, সেইটুকু আমার ইচ্ছে করেছি, হয় না তার একটা শখ ছিল যে সরকারি চাকরি করবো, সেটা করেছি, কিন্তু আবার ভালোও লাগতো, অনেক কিছু শিখেওছি, আমি কখনো অস্বীকার করবো না যে আমার সেই সময়টা কোন কাজে আসেনি। আমার একটা কাজের একটা শৃঙ্খলা, তারপর দেশটাকে জানা চেনা, বহু জায়গায় যেতে পেরেছি, সারা বাংলাদেশ ঘুরতে পেরেছি সরকারি চাকরির সুবাদে, স্থাপত্য অধিদপ্তরে পূর্ত মন্ত্রণালয়ে, তো সেটা খুব একটা শিক্ষণীয় একটা পর্ব ছিল জীবনে। এরপর মানে প্রায় 10 বছর যখন হচ্ছে তখন একটা মনে হলো যে একটু ছবির খুব বেড়ে ওঠার পরিসর নাই, সে কারণে আমি ছেড়ে দিলাম। আর একটু ওই যে ব্যক্তি জীবনে একটু পরিবর্তন গুলো এসছে, সত্যি কথা বলতে টাকা পয়সার দরকার ছিল তখন, আমার বিবাহিত জীবনে তখন ইতি টেনেছি, আমার ছেলে ছোট, আমার মা সঙ্গে থাকেন, এই নানা কারণে মনে হলো যে আসলে একটু একটু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দরকার। সে কারণে আমি বেঙ্গলে আসলে ওদের একটা উপদেশক সংস্থা ছিল, মানে একটা আর্কিটেকচার কনসাল্টিং ইউনিট ছিল, আমি সেখানে স্থপতি হিসেবে যোগদান করি আমার মনে হয় 98 সালে। তারপর বাকিটা তো মোটামুটি আমরা জানি, বেঙ্গল ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হই, সেটা যে পরিকল্পিত ছিল একেবারেই না। আমার 1999 সালে আমাদের যে সভাপতি আবুল খের স্যার, উনি বললেন যে একটা উনি উনি আগে থেকে আর্ট কালেক্ট করেন, এগুলো আমরা জানতাম, কিন্তু আমি যে কাজটা করতাম তার সঙ্গে তো খুব সরাসরি কোনো সম্পর্ক ছিল। উনি বললেন যে আমি আমার বাড়িতে একটা আর্ট ক্যাম্প করবো 99-এ। আমাদের আর্ট ক্যাম্প সম্বন্ধে সত্যি কথা বলতে তেমন কোনো ধারণা ছিল না, সেটা কি জিনিস, কেমন করে হয়। বললেন যে আমার অনেক বন্ধুরা আছে ভারত থেকেও, অনেক আর্টিস্টরা আসবে, বাংলাদেশেরও হবে, তুমি একটু হেল্প করবে নাকি? আমি হ্যাঁ, কোয়াইট ইন্টারেস্টিং, একটু হেল্প করাই যায়। এটা করতে করতে কিন্তু মানে এই আর্ট ক্যাম্পের একটা মানে ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হলাম, এবং আমার জীবনে প্রথম, মানে এরকম তো করিনি কখনো, সবাই ছিলেন সেই সময় মানে যোগেন্দারা গিয়েছিলেন, যতীন যতীন দাস ছিলেন, মানে পশ্চিমবাংলা থেকে অনেক আর্টিস্ট ছিলেন, প্রায় 52 জন আর্টিস্ট, এটা আমরা নামই দিয়েছিলাম বাঙালিদের একটা কর্মশালা, শিল্প কর্মশালা। সেখান থেকে প্রথম এইসব কাজের সঙ্গে যুক্ত হওয়া, মানে বেঙ্গল ফাউন্ডেশনের এদিকটার সঙ্গে যুক্ত হওয়া, এবং তারপরে কাজটা ভালোই লাগলো, ওদের ওরাও বোধ হয় কিছুটা সন্তুষ্ট হয়েছিলেন আমার কাজে, বলেন যে তাহলে আরেকটু ইনভলভ হবো কিনা। এই করতে করতে কিন্তু অনেকটা খুব মানে বেশি জড়িয়ে পড়লাম। প্রসঙ্গ যখন এলোই বেঙ্গল ফাউন্ডেশনের, তখন একটু দর্শকদের জন্য
যারা হয়তো সেভাবে অতটা জানেন না এই বিশাল কর্মকাণ্ডের কথা, তাদের জন্য একটুখানি যদি বলে দেন। এখানে এটা তো ট্রাস্ট, একটা অলাভজনক, একটা অলাভজনক একটা ট্রাস্ট, শিল্প সাহিত্য সংস্কৃতির একটা বহুকোণিক জায়গা থেকে এটা চর্চা এবং এটাকে একটা নার্চার করার জায়গা দেখে। আমরা প্রধানত গান, বইপত্র প্রকাশনা, সাময়িকী প্রকাশনা, আর্ট, মানে একটু বড় সেন্সে আর্ট, যে শুধুমাত্র হ্যাঁ চিত্রশিল্প নয়, আরো অন্যান্য ভিডিও আর্ট এসব নানা জায়গা থেকে এখন যা চলছে। এই যে গান, আর্ট, লেখালেখি, থিয়েটারও আছে, তারপর ফিল্ম নিয়েও কাজ করেছি, এই সব কিছু মিলিয়ে একটা জনরুচি এবং এবং লোকেদের আসলে ভালো লাগার জায়গাটাকে একটু প্রতিষ্ঠা করা কিংবা সেটাকে লালন করা, এটা আমাদের একটা ইচ্ছে। তো সেটা নিয়ে কাজ করছি আজকে তো প্রায় 33 বছর, মনে হয় হ্যাঁ ক্লোজ টু 35 ইয়ার্স কাজ চলছে। হ্যাঁ, এবং ওই যে বললাম নানা ক্ষেত্রে কাজ করার একটা প্রবণতা আছে। হ্যাঁ, এবং মানুষের এক্সপিরিয়েন্সটাকে এটা বোঝানো যে শিল্পের কোনো একটা বিশেষ দিক নয়, তোমাকে আসলে ধারণ করতে হবে এটাকে বহুমাত্রিক দিক থেকে ধারণ করতে হবে, তাহলে হয়তো তুমি একজন পূর্ণাঙ্গ মানুষ এবং তোমার রুচির পরিশীলন এসব করতে পারে। এই জায়গা থেকে আমরা কাজ করছি। বেঙ্গল ফাউন্ডেশন সম্পর্কে আমি যতদূর জানি, ভারতবর্ষ বিশেষত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মানুষজন সত্যি বেঙ্গল ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞ। সবাই বলেন যে যেভাবে সাহিত্য সংস্কৃতি চর্চার ক্ষেত্রে বেঙ্গল ফাউন্ডেশনের একটা বিশেষ ভূমিকা রয়েছে সেটা সত্যিই প্রশংসনীয়, এবং আজকের দিনে দাঁড়িয়ে যখন সংস্কৃতি নিয়ে মাঝে মাঝেই প্রশ্ন উঠে, এত বড় যে দায়িত্ব, প্রথমে সরকারি চাকরি এবং বেঙ্গলের দায়িত্ব, এত কিছু দায়িত্ব সামলাতে গিয়ে কখনো কি মনে হয়েছে যে হয়তো প্রশ্নটা একটু ফেমিনিস্ট হয়ে যাচ্ছে, যে মহিলা হিসেবে একটু বেশি করে নিজেকে প্রমাণ করতে হয়েছে? কিছুটা করতে হয়েছে, অস্বীকার করব না, তার জন্য আমার খুব খেদ নাই। মানে এর জন্য যে অনেক সময় আমি শুধু মহিলা বলে না, মানে নতুন কেউ এলে একটা কাজের একটা পরিসরে কেউ ঢুকলে তাকে আসলে হয়তো বা অন্যের চেয়ে একটু বেশি করে দেখাতে হয়। আমি বলবো আমি ভাগ্যবান, আমি আমার আশেপাশে সবসময় ভালো মানুষদের পেয়েছি, আমার কর্মক্ষেত্রে আমার আশেপাশে ভালো, এবং যারা এই জন্য আমি উত্তপ্ত হইনি কখনো। হ্যাঁ, কিন্তু আমি আবার একদম খুব যে সহজে মেনে নেব, একদম মানে আমি আমার এপ্রিজেলের জায়গা থেকে আমি একটা মানে সেটা আমি করিনি কখনো, আসলে হতে দিইনি। আমি একটু পুশ করেছি, একটু জোর দিয়েছি, একটু মানে ঠেলেছি যে না, আমাকে জায়গাটা, আমার জায়গাটা আমাকে দিতে হবে। সেটার জন্য একটু ধৈর্য ধরতে হয়, রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, এবং স্থির থাকতে হয় আমার মনে হয় যে আমি, এবং আমার নিজের প্রতি আমার আস্থা আছে কিনা সেটা কিন্তু লোকে বোঝে, যে আমি যদি আস্থাশীল না হই নিজের ওপর, আমি যদি শিওর না হই যে আমি আসলে কি পারি কি পারি না, কতটুকু পারি, এবং আমি যে জানি না সেটাও যদি আমি না জানি না জানি, তাহলে অসুবিধা হয়। হ্যাঁ, সেই সেই অল্প হলেও আমি যতটুকু জানি সেটা আমাকে নিশ্চিত হতে হবে, সে সম্বন্ধে আমার জানার আগ্রহ থাকতে হবে, এবং একটু ধীর স্থির হতেই হয়, কারণ এইসব সামাজিক দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন এগুলো রাতারাতি বোধহয় হয় না। সুতরাং আমার খুব খুব যে নেতিবাচক কোনো অভিজ্ঞতা আছে, খুব খারাপ অভিজ্ঞতা আছে তা আমি বলবো না, আমি সেদিক থেকে ভাগ্যবান। শুনেছি আমি, বিশেষত আপনার কলিগদের কাছ থেকে শুনেছি যে বিভিন্ন কঠিন পরিস্থিতি খুব সহজে সামলে ফেলে না। না, আই উইশ, দ্যাট ডাজন্ট হ্যাপেন, বাট চেষ্টা করি যে খুব বিচলিত না হয়, খুব অস্থির না হয়, খুব রাগারাগি না করে, কারণ আমি জানি যে এইসব পরিস্থিতিতে মানুষ যেসব সিদ্ধান্ত নেয় সেগুলো ভালো সিদ্ধান্ত হয় না। হ্যাঁ, তো একটু অনেক সময় ইউ টেক আ স্টেপ ব্যাক, চিন্তা ভাবনা করে আমরা তখন একটা ভালো স্টেপ নিতে পারি, তখন একটা ভালো কাজ কিংবা একটা ভালো রেজলিউশনের দিকে যেতে পারে সমস্যাটা। কখনো কি রাগ হয়? মানে রাগ কোন কারণে রাগ হয়? তো নানা কারণেই হয়, একটা বড় কারণ বোধহয় নিজের জন্যই রাগ হয় যে আমি কেন পারলাম না, কিংবা আমি কেন পরিস্থিতিটা আর একটু ভালো সামাল দিতে পারলাম না, কিংবা আমি আমার কাজটা আরো মনোযোগ দিয়ে করা উচিত ছিল, নিজের উপরই রাগ আসলে বেশি।
আর দেখুন একটা বাস্তবতা তো আমাদের দেশে আছে, আমরা তো কর্পোরেট স্ট্রাকচার যে আমি একেবারে বেছে বেছে সেরকম লোক নিয়েছি আমার সঙ্গে যাদের এই বিষয়ে ডিগ্রি আছে, যারা অনেক অভিজ্ঞতা নিয়ে এসেছে, আমাদেরকে তো খুব অনেক ক্ষেত্রে খুব কাঁচা লোক দিয়ে কাজ করতে হয়, তাদের সঙ্গে কাজ করতে হয়, তারাও শেখে আমরাও শিখি। সেখানে আসলে ভুলভ্রান্তি বেশি হয়, যা আপনি ধারণা করছেন আশা করছেন সেটা ঠিক ডেলিভারিটা সেভাবে হয় না। আই থিঙ্ক ইউ হ্যাভ টু বি পেশেন্ট অ্যাবাউট ইট, রাগ করলে তো হবে না, আমাদের দেশের বাস্তবতা, আমাদের সমাজের বাস্তবতা, তো সেটার দায়ও তো আমাদেরই, সেটা নিয়েই তো আমাদের চলতে হবে না, সে কারণে চেষ্টা করি। আমাদের সাবকন্টিনেন্টের স্ট্রাকচার আমরা এক্সপেক্ট করতে পারি না অন্যান্য পৃথিবীর অন্যান্য প্রান্তের মতো, তো এটা জিজ্ঞেস করি কি মনে হয় নিজের সব থেকে বড় স্ট্রেংথ কোনটা? আমি চেষ্টা করি, মানে আমি চেষ্টা করি যে একটা মনের মধ্যে সবসময় একটা ভীতি কাজ করে যে আমার কোনো কাজের মধ্যে দিয়ে কারোর কোনো ক্ষতি হচ্ছে কিনা, সেটা নিশ্চয়ই হয়, কিন্তু তারপরে একটা চেষ্টা থাকে যে না মানে কারো অশান্তি হচ্ছে কিনা এর জন্য, কিংবা সেটা যদি আমি জানতে পারি আমি চেষ্টা করি রিজলভ করার। হ্যাঁ, আর মানে একটা অন্যায় করা হচ্ছে কিনা কারোর কারোর উপর, কারণ সেটা শুনতে বড় বড় মনে হচ্ছে খুব আদর্শের কথা বলছি, কিন্তু আসলে ছোট ছোট জিনিস জীবনে আর কি, ছোটখাটো জিনিস যে সবাইকে একটা সম্মান জানাতে পারছি কিনা, সবার প্রতি আচরণটা ঠিক হচ্ছে কিনা, এগুলো নিয়ে চেষ্টা করি সচেতন থাকতে। আমি আমি শুনেছি যে আপনি প্রত্যেকের নাম মনে রাখেন, তাদের বাড়ির বাড়ির মানুষজনের কথা জানেন এবং নিয়মিত তাদের খোঁজ খবর নেন। এইটা আমি আমি ছোটবেলায় বাবার থেকে শুনেছিলাম, আমার বাবা বলেছিলেন যে প্রেসিডেন্ট রুজভেল্ট নাকি প্রত্যেকের নাম মনে রাখতেন এবং প্রত্যেকের কথা জিজ্ঞেস করতেন প্রতিদিন যে তুমি কেমন আছো, তোমাদের তোমাদের কিচেনে কি আজকে রুটিটা তৈরি হয়েছে। তো এই পার্সোনাল টাচের জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যেটা কথার থেকে উঠে এলো, আমি সেই প্রসঙ্গে বললাম আর কি। আমাদের না অপরাজিতা, আমাদের সমাজটা এরকম, মাঝে মাঝে আক্ষেপও করি যে আমাদের মানে বিশেষ করে মধ্যবিত্ত যারা, তাদের কিন্তু মানে পারিবারিক জায়গায় যদি একটু স্বস্তি না থাকে, আমি বলছি না যে অনেক শান্তি এবং একটু যদি স্বস্তি না থাকে অফিস, আমি ওই যে বললাম আমরা তো অনেক সেই কর্পোরেট স্ট্রাকচার নই যে আমরা বলেছি মেয়ে তুমি এই জিনিস ডেলিভার করবে, ওর ওর বাড়িতে কিংবা ওর আশেপাশে ভাই বোন নানা কিছু শ্বশুর শাশুড়ি অনেক কিছু ডিল করতে হয়, ওখানে যদি আসলে একটু স্বস্তি না থাকে তাহলে লোকে কিন্তু ডেলিভার করতে পারে না। ঠিক ঠিক, আমি আমার অভিজ্ঞতা থেকে আবার তাই মনে হচ্ছে, সে কারণে যাদের উপর প্রতিষ্ঠানের দায় বর্তায় কিংবা যারা কোনো একটা অবস্থানে আছে তাদের কিন্তু বোধহয় এই কাজটা করাটা দরকার আছে, যে আমরা একটু যদি ওদের ওদের প্রাত্যহিক জীবন, ওদের দৈনন্দিন জীবন, ওদের ওদের টানাপোড়েনের সঙ্গে একটুখানি যুক্ত করতে পারি, সলভ তো করতেই পারি না কিছু, কিন্তু তারপর আমার মনে হয় ওরা ওই জায়গার স্বস্তিটা পেলে ওরা কাজটা ভালো করে করতে পারে। সেই কারণে পাশে থাকাটাও তো বিরাট বড় একটা স্ট্রেংথ আমার মনে হয়, যে আমি পাশে আছি এই বোধটা দেওয়া, সেটাই আমার মনে হয় একটা মানুষকে অনেকখানি সাহস সাহস যোগায়। অতিমারির কথাটা বাদ দি, অতিমারির কথায় আসবো, অতিমারি ছাড়াও কি মনে হয় বাংলাদেশ কেমন আছে এখন? বাংলাদেশের মানুষের না একটা মানে এক ধরনের একটা বিল্ট ইন রেজিলিয়েন্স আছে, কিন্তু মানে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া কিংবা খাপ খাওয়ানো, সেটা ওরকম না যে আমি যেমনই পরিস্থিতি হোক আমি গা ভাসিয়ে দিলাম, তা বলছি না, কিন্তু একটা ফিরে আসা মানে একটা টু কাম ব্যাক টু একটা রিসার্জেন্স একটা ওই জায়গার থেকে, কিন্তু এটা অনেকে বলে, আমার যে অনেক বড় বড় মানুষের চিন্তা ভাবনা করেছেন যে একটা এটা নাকি পলি মাটির জন্য, এটা নাকি নদীর জন্য, হ্যাঁ মানে এই যে কোনো কিছুই বেশি দিন থাকে না, সেটা মুছে যায়, সেটা চলে যায়, আবার ফিরে আসে, নতুন করে হয়, এটা নতুন করে হওয়ার মধ্যে আমার মনে হয় একজন অ্যাকসেপ্টেন্স আসে, এবং একটা একটা ফিলোসফিক্যাল অ্যাকসেপ্টেন্স যে আমি ঠিক আছে এটা চলে গেছে, আমি আবার নতুন করে এই জিনিসটা শুরু করবো, এবং কোনো ক্ষেত থাকে না এর জন্য। এটা এটা আমার রিডিং, আই কুড বি রং,
বাট সে কারণে বোধ হয় ফিরে ফিরে আসলে বারবার জয় করতে পারে। আর আরেকটা জিনিস কি, যে বাংলাদেশে যেটুকু আর কি আমাদের ভৌগোলিকে একটা ভাষার সমতা আছে, তো তো সেখানেও সেখানেও কিন্তু মানুষ এক ধরনের পিপল ফিল দ্যাট তার সঙ্গে সংযোগ রক্ষা করা সম্ভব হচ্ছে, ভাষার বাধাটা নেই আর কি। আর আর শেষটা যেটা বলবো, সবচেয়ে বড় শক্তি হয়তো যেটা মুক্তিযুদ্ধের একটা চেতনা কিন্তু জাগ্রত বাংলাদেশে। হ্যাঁ, আর আমরা প্রশ্ন করি তাই হতাশ হই যে আসলে লোকে তো এগুলো এখন ভুলে গেছে, ধারণ করছে না জীবনে। তা আমি বিশ্বাস করি যে প্রত্যেকে কিন্তু নিজের মতো করে তার একটা রিডিং আছে, এবং সে কিন্তু নিজের মতো করে, হয়তো আমি বুঝি না তারটা, কিন্তু মানুষ কিন্তু ধারণ করে এই চেতনা গুলো। হ্যাঁ, ভাষার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, তার জীবনে কিন্তু এর একটা জায়গা আছে। এইসব মিলে মানে এখনকার যেসব সংকট, শহুরে নাগরিক জীবনের সংকট, এই নগরায়নের সংকট, এটা সেটা বিশ্বায়নের সংকট, এগুলো তো বাংলাদেশের একা না, বহু দেশেরই আছে। তার মধ্যে থেকেও আমার মনে হয় আমরা আসলে একটা জায়গায় এই এই নানা সংকটের মধ্যে থেকেও কিন্তু বাংলাদেশ একটা জায়গায় আছে, ভালো জায়গায় আছে। তো তারপরেও বলি যে এই সংকট গুলোই আমরা যে কাজটা করছি কিংবা করার চেষ্টা করছি সেটাকে কিন্তু একটা একটা তাৎপর্য দেয়, একটা গুরুত্ব দেয়। কারণ এই তো শিল্প সাহিত্যের মধ্যে থেকেই তো আমরা আমাদের নিজেকে পুনর্নির্মাণ করতে পারি, আমরা নিজেদের একটু একটু দাঁড়ানোর একটা জায়গা পাই। তো সেই বাংলাদেশে আমার মনে হয় আমাদের কাজটা আমরা করতে পারছি, এবং সবচেয়ে বড় কথা মানুষের ভালোবাসা পাচ্ছি, এটা তো একটা বড় প্রাপ্তি। আমার মনে হয় সেখানে বাংলাদেশের একটা বড় ভূমিকা রয়েছে, বাংলাদেশের মানুষজন অ্যাকসেপ্ট করতে পারেন, বাংলাদেশের মানুষজন আপন করে নিতে পারেন এবং ভালোবাসতে পারেন। ভালো না বাসলে কি করে ভালোবাসা পাওয়া যায়? এটা আমি যতবার গিয়েছি আমার বারবার মনে হয়েছে যে এত ভালোবাসতে পারবো না বোধ হয়। একটু আমাদের পণ্ডিত অজয় চক্রবর্তীর একটা ছোট কথা আপনার কথা মনে পড়লো, যে কয়েক বছর আগে, বোধ হয় দু চার বছর আগে হবে, বাংলাদেশে ময়মনসিংহদের আদি বাড়ি তো নিয়ে এসেছিলেন, আমার মনে হয় পিসি মশাইকে কিন্তু কাউকে নিয়ে এসেছিলেন, বয়স্করা। তখন আমার মনে হচ্ছে মনে হলো যে একটা কথা পণ্ডিতজি বলেছিলেন, অজয় বলেছিলেন যে এই যে লোকে এসে দাদা বলে জড়িয়ে ধরছে, হ্যাঁ বলছি এটা তো আমরা আর কোথাও পাই না, এই যে আমি দেশে গেলে এই যে দাদা বলে এসে আমাকে ও মানে ওয়েদার ইট ইস প্রপার টু ডু সো এটা না ভেবেই মানে এই যে একটা জড়িয়ে ধরছে, বলছে এই যে একটা উষ্ণতা, এই যে একটা ওয়ার্ম, কোথায় পাবো কথা মনে পড়ে। ঠিকই, মানে বারবার ফিরে যাওয়ার একটা বড় কারণ, বারবার বলি যে প্রচন্ড জ্যাম, একটা জায়গা থেকে একটা জায়গায় পৌঁছতে প্রায় হাফ বেলা চলে যায়, কিন্তু তা সত্ত্বেও না বারবার ফিরতে ইচ্ছে করে। এবং তারপরে আবার এটাও কমপ্লেন করি যে এত খাওয়ায় যে মনে হয় আর সারা বছর আর খাওয়া দাওয়া করতে পারবো না। ডিপ্লোম্যাটিক ট্রাভেল নাকি ইটস অ্যাপারেন্টলি আ জোক, যে শুনেছি শুনে কথা যে ঢাকা ইজ দ্য 10 কেজি পোস্টিং, ওয়ের ইউ নো ইফ ইউ, আরেকটু নে এইটা, আর একজন মা যখন বলছেন বা ভাই বা বোন কেউ একজন বলছেন, তিনি হয়তো আমায় তেমন চেনেন না, এটা ভিতর থেকে আসতে হয়, এটা এত সহজে আসে না। এবার অতিমারির কথায় আসি, সেটা হলো অতিমারি তো আমাদের জীবনটাই বদলে দিল, একেবারেই বদলে দিল। অনেক কিছু শিখলাম, প্রচুর মানুষকে নতুন করে জানলাম, অনেকে অনেক নিকট মানুষ দূরের হয়ে গেলেন, অনেক অনেক দূরের মানুষ কাছে হয়ে গেলেন, প্রত্যেকের জীবনের বিভিন্ন রকম অভিজ্ঞতা রয়েছে। আপনার কাছে অতীত মারির সময়টা কেমন? ডিফিকাল্ট ডেফিনেটলি, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, বাংলাদেশের জন্য এই কোভিড এর সময়টা খুব খারাপ কাটলো, কারণ আমরা এত বড় বড় মানুষদের হারিয়েছি যারা অনেকের বয়স হয়েছিল এটা ঠিক, কিন্তু সক্রিয় ছিলেন, এবং সবচেয়ে বড় কথা একটা জাতির একটা কনসিয়েন্স হিসেবে কাজ করেছেন। সেই জায়গা থেকে আমাদের জন্য আসলে একটা খুব একটা শূন্যতা তৈরি হয়েছে, এত মানুষ চলে গেলেন, এবং আমরা নিজেরাও বোধ হয় আমাদের ব্যক্তি জীবনে এক ধরনের একটা একটা বোঝাপড়া করতে পেরেছি যে আমরা কোন জিনিসটা আমাদের জীবনে জরুরি, কি না হলেই চলে না, কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন নয়, সেটা বোধ হয় একটা আমরা ধারণা করতে পেরেছি। মানে কিছু কিছু ভুল ধারণা ছিল যে এটা ছাড়া চলবে, 6 মাস তো চলবে,
সেদিক থেকে একটা বোঝাপড়া সম্ভব হয়েছে। তারপরও মনে হয় যে জীবন তো পরিবর্তন হবে, এবং এটা এটা একটা আকস্মিক ব্যাপার, একটা অপ্রত্যাশিত ব্যাপার, আমরা ভাবিনি কখনো এরকম কোভিড অতিমারি হবে আমাদের, আমরা আমরা দেখব, এটাও আবার একটা ভাবি যে আমাদের দেখে গেল। হ্যাঁ, এইসব কিছুর মধ্যেও কিন্তু জীবন চলমান ছিল, প্রবাহমান ছিল, এর একটা গতি আছে নিজস্ব। আমাদের এখানে আবার শক্তিটাও প্রকাশ পায়, জীবনের শক্তিটা, যে ওটা থেমে থাকে না, ওটা বয়ে চলে। অ্যান্ড দ্যাট ইজ অলসো আ লার্নিং ফর আস, যে এত কিছুর পর, এত রকম সীমাবদ্ধতার পর কিন্তু আমরা এত দুঃখ পেয়েছি, তার মধ্যে কিন্তু আমরা চলেছি, পথ চলাটা কিন্তু বন্ধ নেই, সেখানে শক্তি। ঠিক, এই যে পথ চলায় একদম নিজস্ব তো কিছু জায়গা থাকে, একদম নিজস্ব, সেটা একদম নিজে, সেটা গান ছাড়া আর কি, বই। হ্যাঁ হ্যাঁ, পড়তে তো খুবই ভালো লাগে, কারণ আমার বাবা মা ভীষণ পড়ুয়া ছিল দুজনে, এবং আমি তো এত বদলির চাকরি, সরকারি চাকরি তো, আজ করাচি, কাল কি বলে চট্টগ্রাম, পরশু ঢাকা, শুধুই বইটা আনতে পারতো আমার মনে আছে, মানে সংসারে আর কিছু ছিল না, আমার বাবা মা খুবই অবৈষয়িক ছিলেন, তো এই বইটা কিন্তু খুব, আমার বাবা মা যখন দুজনে গত হয়েছেন তখন আই ওয়াজ লেফট উইথ বুকস, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, টাকা ছিল না, বই ছিল, এই জন্য একটা মানে লিভিং উইথ বুকস হ্যাজ অলসো বিকাম, এটাও একটা অভ্যাসে পরিণত হয়েছে, কতটুকু পড়ছি তার চেয়ে বেশি যে আশেপাশে আছে কিনা সেটা খুব আমার জন্য খুব দরকার আর কি, আমার এই বন্ধুটা দরকার আমার। তো এটা ছাড়া হ্যাঁ, গান তো আছে, চেষ্টা করি করার, তবে এখন একটু বয়সের কারণে গান করার চেয়ে বেশি গান বোঝার চেষ্টাটা বেশি করি, মানে কি হলে গানটা আসলে ভেতরে ঢুকবে, কি হলে পর আমি একজন, আমি কেন যে কোনো আর্টিস্ট, তার কষ্টের জায়গা, তার দুঃখের জায়গা কিংবা তার আনন্দের জায়গা সেটা কিভাবে প্রকাশ করবেন, এবং মানে এই অনুভবের জায়গাগুলো বোঝার চেষ্টা করি এখন বেশি করে, রাদার দেন জাস্ট বিং এবল টু সিং, তো শোনার চেয়ে বোঝাটা এখন বড় হয়ে দাঁড়িয়েছে। একদম শেষে চলে এসেছি, একটা প্রশ্ন তো নিশ্চয়ই আছে, তার সঙ্গে একটা অনুরোধও আছে, আগে প্রশ্নটা করি, সেটা হলো আমাদের আমাদের জেনারেশন সম্পর্কে কি মনে হয়, এবং আমাদেরকে কি বলার আছে, আমরা তো একটু একটু অধৈর্য, একটু ইম্পালসিভ, আমি মনে করি তাই, আমাদের পরের জেনারেশন তো আরো কিছুটা, আমাদেরকে কি বলবেন? নতুন প্রজন্ম তো একটু দুর্বোধ্য আমাদের কাছে, ওদের আচরণ, ওদের ভাষা, অনেক কিছুই হয়তো আমরা বুঝে উঠতে পারি না, দ্যাটস ট্রু, কিন্তু আমার মনে হয় ওরা ওদের মতো করে ওদের বর্তমান নির্মাণ করবে, এবং ওরা কতটুকু ভালো থাকবে সেটা কিন্তু নির্ভর করে আমরা কতটুকু আমাদের কাজটা ঠিক মতো করতে পেরেছি, এবং ওরা মানে প্রশ্ন করতেই পারে যে আমরা কেন আমাদের কাজটা ঠিক মতো করি, এবং সে দায়টা কিন্তু আমাদের বহন করতে হবে। তা আমি আমার আমি আশাবাদী, আমার মধ্যে নতুন প্রজন্ম ভীষণ ভালো করবে, হয়তো আমাদের মধ্যে বোঝাপড়াটা অত ভালো হবে না, কিন্তু এরকমই হয় সবসময়, দে উইল বিল্ড দেয়ার ওন ফিউচার, প্রতি সময় তাই হয়, মানে আগের জেনারেশনের ক্ষেত্রেও তাই হয়েছিল, প্রতি জেনারেশনেই এটা হবে খুব স্বাভাবিক ভাবে, সবাই সবাইকে একটু বুঝবে না, আবার বোঝার চেষ্টা করবে দুপক্ষ, এবং তারপরে সময়ের সাথে সাথে আমরা এগিয়ে চলব। এবার রিকোয়েস্টটা করি, আজ তো দশমী, এবারে পুজো তো আমরা খুব একটা আড়ম্বরে করতে পারিনি, প্রয়োজনও ছিল না এরকম সময়ের মধ্যে, আমি আমি কিন্তু শুরুতেই যেটা বললাম যে আমি কিন্তু অসম্ভব ফ্যান আপনার, দুকলি কি শোনানো 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 যাবে, সম্ভব, যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় আমি জোর করব না। বালক সজনি কেমন ঘুরিব তোমায়, বলো গো সজনি যতন যত না বাড়ায়, বলো গো সজনি সজনি গাছ দিতে, আহা হা হা হা, আমি আবার আবারও মানে নতুন করে মুগ্ধ হলাম, এবং আমার না আরো
এখনই বলে রাখি, আমার আরো আগ্রহ বেড়ে গেল সামনাসামনি দেখা করার। নিশ্চয়ই ঢাকায় এলেই অবশ্যই, আর যদি কোনো কারণে না হয় তাহলে এভাবেও আমরা একটু মাঝে মাঝে কথা বলতে পারি। আর কলকাতায় এই একটুখানি আমরা স্টেবল হলে যদি কলকাতায় আসেন তাহলেও দেখা হবে। খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। অপরাজিতা, মানে আই এম সো গ্রেটফুল যে আমার এই সুযোগটা দিলে তুই কথা বলার জন্য। কলকাতায় আমাদের সবসময় যাওয়া হয়, কিন্তু একটা হয় কি যে ওই যাচ্ছি কাজ করছি চলে আসছি, সত্যি কথা বলতে খুব সময়টা পার করতে পারি না। অনেকেই বলেন আমরা এখানে গেলাম সেখানে গেলাম, কলকাতায় আমাদের কিন্তু আর কোনোদিনই যাওয়া হয়নি, যাচ্ছি কাজ করছি। তো সবার সঙ্গে যে দুর্দান্ত কথা বলতে পারলাম সেই সুযোগটা দেওয়ার জন্য অসংখ্য থ্যাংক ইউ সো ভেরি মাচ। প্রণাম নেবেন, খুব ভালো থাকবেন, আশা করি খুব শিগগির দেখা হচ্ছে। বড়রা যখন আমাদের উপর ভরসা করেন এবং আশ্বাস দেন, বিশ্বাস রাখেন, তখন মনে হয় পারতে তো আমাদের হবেই, পারাটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। কারণ এই সমাজের প্রতি, এই দেশের প্রতি, পৃথিবীর প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। তাই আবারও নতুন করে ভাবনার খোরাক আজকের এই কথোপকথনের মধ্যে আমি তো পেলামই, আপনারা পেলেন কি? কেমন লাগছে প্রশ্ন অনেক, কেমন লাগছে প্রশ্ন অনেকের দর্শভূজা সিরিজ জানান আমাদের। মেল করতে পারেন feedback.প্রশ্ন অনেক@gmail.com এ কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সোশ্যাল মিডিয়াও আমাকে জানাতে পারেন, জানাতে পারেন আপনাদের প্রশ্ন, জানাতে পারেন আপনাদের মতামত। অনেক শুভেচ্ছা, শুভ বিজয়া, বড়দের প্রণাম, ছোটদের অনেক আদর জানিয়ে আজকের মতো বিদায় নেব। দেখা হচ্ছে আবার, ভালো থাকবেন।